তো বন্ধুরা, আমরা টয়োটা ব্র্যান্ডের খুবই চমৎকার, ফ্রেশ, একেবারে অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত একটা ভালো কন্ডিশনের টয়োটা নোহা এসআই গাড়ি দেখলাম। বন্ধুরা, আমরা এটা দামের ব্যাপারে জানি। বন্ধুরা, দামের আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে একটা মানুষের কী কী বা একটা কাস্টমারকে কোন কোন বিষয়গুলা অবশ্যই জেনে রাখা উচিত। আমরা আসলে সবসময় যখন কোনো গাড়ির রিভিউ দেই, তখন দেখা গেছে প্রত্যেকেই কিন্তু দেখা গেছে একটা গাড়ির সম্বন্ধে ফোনের মাধ্যমে অনেক কিছু জানতে চান। সো সব কিছু অ্যানালাইজ করে আমি চিন্তা করলাম যে যদি আমাদের গাড়ির রিভিউর পাশাপাশি একটা নলেজ, গাড়ি সম্বন্ধে যদি একটা নলেজ সবাইকে দেওয়া যায়, এতে কিন্তু অনেকেই কিন্তু উপকৃত হবেন। সো সব কিছু অ্যানালাইজ করে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা রিভিউ উইথ হচ্ছে একটা গাড়ি কেনার ক্ষেত্রে যেই নলেজটা আমার অবশ্যই থাকা দরকার, সেই বিষয়টা যদি আলোচনা করি আমাদের উভয়ের জন্যই ভালো, আমরাও কাস্টমারকে গাড়ি বিক্রি করার জন্য সহজ হবে আর তাদেরও সহজ হবে গাড়িটা চেনার বিষয়ে। কোন কোন বিষয়গুলো জানা দরকার, সো সব কিছু আমরা আপনাদেরকে বলবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা আজকে যেই নোহা গাড়িটা নিয়ে আসলাম, এসআই নোহা, বন্ধুরা আমাদের এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2016, গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার, ইন্টেরিয়র বেস কালার, গাড়িটা পুশ স্টার টু ডোর পাওয়ার এবং এটাতে প্যাডেল শিফট বা টিপটনিক গিয়ার আছে। এবং এই গাড়িটা দেখতেই পারতেছে আপনারা, প্রজেকশন হেডলাইট, অল অপশন অটো, ফুলি লোডেড গাড়ি। এবং এই গাড়িটার ফুয়েল ট্যাপ হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে। এবং এই গাড়িটার পেপার টু ইয়ার্স আপডেট আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সো আসুন আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও, গাড়ির ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় ক্রয়ের জন্য। তো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা। সো বন্ধুরা, আমরা ফার্স্টেই আপনাদেরকে একটা গাড়ির সম্বন্ধে যেই নলেজগুলো দেওয়ার কথা বললাম, আমি ফার্স্টেই বলবো আপনারা একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আপনারা অবশ্যই যেই জিনিসগুলো ফলো করবেন, ফার্স্টে আপনারা এক নাম্বার ইম্পর্টেন্ট সাইড যেটা, একটা গাড়ির সম্পূর্ণ বডিটা দেখবেন আপনারা, যে বডিতে কোনো স্পট আছে কি না অথবা ডেন পেন আছে কি না। অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা কিন্তু থাকলে মূলত হচ্ছে ফার্স্টে কিন্তু বডির সাইড আপনারা বুঝতে পারবেন, দেখলে রঙের যে ফিনিশিংটা এটাও থাকবে না, তাছাড়া আপনারা দেখা গেছে বিভিন্ন জায়গায় স্পট থাকতে পারে। সো বডিটা দেখবেন, গ্লাসটা দেখবেন এবং লাইটগুলো দেখবেন, এবং ইন্টেরিয়ার ভিতরেও যে ড্যাশবোর্ড আছে, এরপরে ডোরের সাইডগুলো, এই সাইডগুলো দেখবেন। তো আমরা ফার্স্টেই আপনাদেরকে ওই শোভা দিয়ে ফার্স্টেই আমরা আপনাদেরকে বডি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু দুইটা হেডলাইটই কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে এবং নিচে ফগলাইট আছে, এবং সম্পূর্ণ গাড়িটাতে কিন্তু বডি কিট আছে। যেহেতু এসআই নোহা, আর এসআই নোহা কিন্তু বন্ধুরা চার চাক্কা ডিস্ক ব্রেক হয়, আমরা গাড়িটার ডান সাইডটা দেখাবো। আপনারা দেখতেই পারতেছেন গাড়িটা কিন্তু টোটাল সমুদ্র, আসলে বৃষ্টি পড়তেছে এর জন্য গাড়িটা ভিজা আছে, বাট আমরা তারপরে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কিন্তু গাড়িটার বাম সাইডটা কিন্তু একেবারে ওভারঅল ফ্রেশ, আর প্রত্যেকটা অ্যালো প্লাস্টারের কন্ডিশন খুবই ভালো আছে। বন্ধুরা, আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো, ব্যাক সাইডটা কিন্তু ওভারঅল ফ্রেশ এবং ব্যাক গ্লাসটা অরিজিনাল এবং ব্যাক দুইটা লাইটই কিন্তু অরিজিনাল। আর এখানে আপনারা দেখতেই পারতেছেন এসআইয়ের যে লোগোটা ওটা কিন্তু আছে। সো আমরা গাড়িটার ডান সাইডটা দেখাচ্ছি, ডান সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ, টোটালি গাড়িটা কিন্তু স্পটলেস এবং দুইটা দরজায় কিন্তু পাওয়ার, আর এখানে কিন্তু পাওয়ার সুইচও আছে, চার চাক্কায় কিন্তু ডিস্ক ব্রেক। সো বন্ধুরা, আমরা গাড়িটার আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাবো। বন্ধুরা, ব্যাক সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ কন্ডিশনে। সো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন একটা 90 সিলিন্ডার সিএনজি একটা কনভার্ট করা আছে। তাছাড়া আমরা যদি ব্যাক সাইড দিয়ে যদি আমাদের ইন্টেরিয়রটা দেখায় দেখতে পারবেন, এটাও কিন্তু ওভারঅল ভালো কন্ডিশনে আছে। সো আমরা গাড়িটার যেই ডোরগুলো আছে, অটো ডোর, আমি অটো ডোরগুলো দেখাবো। আমি এখানে যে আমার রিমোটটা আছে, আমি কিন্তু রিমোটেই কিন্তু ডোরগুলো ওপেন করতে পারবো। সো আমি রাইট সাইডের ডোরটার রিমোটে পুশ করলাম, এটা কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে লেফট সাইডের যেই ডোরটা ওটা ওপেন করতেছি, তো এটাও কিন্তু ওপেন হয়ে গেছে রিমোটের মাধ্যমে। সো বন্ধুরা, আমরা যদি গাড়িটার এই সাইডটা দেখাই, এখানে কিন্তু 9 সিট আছে এবং এই সম্পূর্ণ সিটগুলো হচ্ছে ফ্যাব্রিক্সের, এবং ইন্টেরিয়ারের ভিতরে কিন্তু ওভারঅল গাড়িটা কিন্তু টোটালি চমৎকার একটা কন্ডিশনে আছে। সো আমি আপনাদেরকে গাড়িটা একটু স্টার্ট দিয়ে দেখাবো, এটা পুশ স্টার্ট। বন্ধুরা, আমি কিন্তু ওয়ান পুশ করার সাথে সাথে স্টার্ট হয়ে গেল এবং আমি এখন প্রেশার দিয়ে সিএনজিতে দিয়ে দিলাম।
এবং বন্ধুরা আমি যদি ইন্টেরিয়রটা দেখাই আপনারা দেখতে পারবেন ড্যাশবোর্ডটা ডিভিডি প্লেয়ার এরপরে এসির যে সফট আছে এখানে কিন্তু তিনটা মনিটর আছে একটা হচ্ছে এসির মনিটর একটা ডিভিডি মনিটর আর একটা হচ্ছে মাইল মিটারের মনিটর সো এই সবগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে তাছাড়া স্টিয়ারিং হুইলটাও কিন্তু ওভারঅল ফ্রেশ এবং বন্ধুরা এটা যে অ্যাসাইনও হয় আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে কিন্তু এই যে প্যাডেল শিফট বা টিপটনিক গিয়ারটা আছে যেটা হচ্ছে আপনার প্লাস মাইনাস এবং ওভারঅল গাড়িটা কিন্তু চতুর্দিক থেকে খুবই একটা বেটার ভালো কন্ডিশনে আছে আমি একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাচ্ছি আমি অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি গাড়িটা কিন্তু কোনো শেকিং নেই আমি ব্যাক গিয়ারে লাগালাম এখানে ব্যাক ক্যামেরাটা চলে আসছে এটাও কিন্তু ভালো কন্ডিশনে আছে তাছাড়া বন্ধুরা আমি যদি এসির পারফরমেন্সের কথা বলি এসি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ডুয়েল এসির যে অপশনটা এটা কিন্তু আছে সো এসি কিন্তু খুবই বেটার খুবই সুপারকুল হচ্ছে তো আপনারা তারপর আসলে প্রত্যেকটা সাইড আপনারা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন এবং এখানে কিন্তু টু ডোরের পাওয়ার যে বাটনটা ওটা কিন্তু আছে তো পাশাপাশি আমরা আমাদের গাড়িটার মাইলেজটা দেখাবো বন্ধুরা আমাদের এই গাড়িটার মাইলেজ আছে 56,137 বন্ধুরা আমাদের এই গাড়িটার মাইলেজ আছে 56,137 সো আসুন বন্ধুরা আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই সো বন্ধুরা আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন গাড়িটা কিন্তু অলরেডি স্টার্টে আছে ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং না যদিও আমরা এই সাইডটা এখনও তেমন ওয়াশ টাশ করিনি এর জন্য ময়লা লেগে আছে বাট গাড়িটা কিন্তু টোটালি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই 100% ফ্রেশ কন্ডিশন আপনারা যখন আসবেন আমাদের কাছে অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বোঝে অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন বন্ধু তো বন্ধুরা আমরা টয়োটা ব্র্যান্ডের খুবই চমৎকার ফ্রেশ একেবারে অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত একটা ভালো কন্ডিশনের টয়োটা নোহা এসআই গাড়ি দেখলাম বন্ধুরা আমরা এই গাড়িটার দামের ব্যাপারে জানি বন্ধুরা দামের বিষয়ে জানার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট আপনাদের সকলকে করব আসলে আমরা কিন্তু প্রত্যেকেই খুবই ভালো কন্ডিশনে থাকি আমরা প্রত্যেকে নিজে থেকে ভালো থাকার চেষ্টা করি অনেকেই কিন্তু আমাদের আশেপাশে আছে যারা গরিব দুঃখী আমি পার্সোনালি একটা রিকোয়েস্ট করব সকলকে যারা আসলে আপনার আশেপাশে অভাবী গরিব দুঃখী আছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা তাদেরকে সাহায্য করেন যে আপনার পাশে আছে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন প্রত্যেকে সাহায্য সহযোগিতা করবেন এতে আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে আর হয়তোবা ওই বরকতের উসিলায় আপনার পকেটে আল্লাহ পাক ওই পরিমাণে অ্যামাউন্ট দিতে পারে যেই অ্যামাউন্টে আমাদের এই গাড়িটা অথবা আপনার স্বপ্নের গাড়ি পুরো হতে পারে তো যাই হোক আমরা এই গাড়িটার দামের বিষয়ে জানবো বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র 22,80,000 টাকা এর আগে কিন্তু আমরা অন্যান্য যেই আমাদের এক্স স্মার্ট নোহা গাড়িগুলা ওইটাও কিন্তু 12 মডেল আমরা অ্যাড দিয়েছিলাম 23,80,000 টাকা সো এসআই নোহা বাট যেহেতু মার্কেট রেটটা একটু কমেছে এর জন্য আপনারা কিন্তু 1,00,000 টাকা আমি আস্কিং মূল্যও কম চাচ্ছি এটা কিন্তু আরও নেগোসিয়েবল আপনারা দামাদামি করতে পারবেন আর তাছাড়া অবশ্যই আপনারা যখন আমাদের কাছে আসবেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন এবং অবশ্যই আপনারা আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু যাচাই বাছাই করে অ্যানালাইজ করার দেখার একটা সুযোগ আছে সো এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম